জীবনের 20টা বছর মেয়ে মানুষ হিসেবে কাটাইলেন, এখন 18, 19, 20, 21, 22 চার বছর ছেলে, কি পার্থক্য দেখছেন ছেলে মানুষের জীবনের? আসলে এই লাইফটা ভালো লাগতেছে না আগের লাইফটাই ভালো ছিল? আসসালামু আলাইকুম দর্শক, তো আমরা আজকে এমন একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, ওনার নিউজ আপনারা পত্রিকায়ও দেখেছেন, সাহুল সিদ্দিক, আপনারা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো উনি, ওনার সাথে জীবনে যে আজব ঘটনা ঘটে গেছে সেই সম্পর্কে একটু ছোট্ট খাট্ট এই ভিডিওতে বর্ণনা হবে। উনি আগে ছিলেন মেয়ে আমিনা খাতুন, নাকি নাম ছিল, ইস মানে বারবার নাম ভুলে যাচ্ছি, মানে আগের জিনিস তো এই জন্য ভুলে যাচ্ছি, খাদিজা খাতুন নাম ছিল, 20 বছর বয়সে। উনি আসলে, ওনার সাথে একটা অলৌকিক ব্যাপারই বলতে চাইলে, আর এটা মহান আল্লাহ তাআলার ইচ্ছায়, এবং ডাক্তারি থিওরিতে যেটাকে বলে যে হরমোনের একটা ব্যাপার আছে, ডিসব্যালেন্সের ব্যাপার আছে, তো হঠাৎ করে এটা হয়ে গেছে। তো এরপরে তার জীবনের সাথে কি ঘটেছে সেই বিষয়গুলো একটু আলোচনা করব। তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে 2018 সালে ঘটনা, না 2018 সালে জীবনের 20টা বছর মেয়ে মানুষ হিসেবে কাটাইলেন, এখন 18, 19, 20, 21, 22 চার বছর ছেলে, কি পার্থক্য দেখছেন ছেলে মানুষের জীবনের? আসলে এই লাইফটা ভালো লাগতেছে না আগের লাইফটাই ভালো ছিল? লাইফ আসলে মেয়েদের লাইফ যদি ভালো হয়, লাইফ ভালো বলতে মেয়েদের যদি স্বামী ভালো হয় তার জীবন ভালো, তখন তো বিয়ে হয় না? না না না, বিয়ে হয় নাই, আমি এটা বোঝাতে চাচ্ছি যে মেয়েদের জীবনটা কেমন, যদি ফ্যামিলি ভালো হয়, স্বামী ভালো হয় বা নিজের একটা কর্ম থাকে তার জীবন ভালো, আর যদি ভালো না হয়, এর মতো কষ্ট আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে জানি, এর মতো কষ্ট আর নাই, মেয়েটাকে নিয়ে ফ্যামিলিরও কষ্ট হয়ে যায়। আর ছেলেদের জীবন বলা চলে যে নিজে ইনকাম করতেছে, নিঃস্বাধীন, একটা স্বাধীনতা আছে, কষ্ট ছেলেদের জীবনে প্রচুর কষ্ট পরিশ্রম করতে হবে, কিন্তু মজাটা হলো স্বাধীনতা আছে। আচ্ছা, এই যে মানে আগে তো ছিলেন মেয়ে, তো তখন কিন্তু একটা মানে ক্লোজ মানে ফ্রি হইয়া কথাটা বলতেছি যে তখন তো ছেলেরা টিটকারি মারছে, আর এখন কি হচ্ছে আসলে, উল্টা ঘটনাগুলো ঘটতেছে কিনা? এখন উল্টা ঘটনা, আমার বাড়ির পাশে যেহেতু গার্লস স্কুল আছে, আচ্ছা এখন উল্টা ঘটনা, এখন পুরোটাই উল্টা। আচ্ছা, যাই হোক, উনি কিন্তু আসলে অন্যরকম এখন ওনার লাইফে চলতেছে, উনি কিন্তু বিয়ে করেছেন, আমরা এর আগেও একটা ভিডিওতে বলেছি যে উনি কিন্তু বিয়ে করে ফেলেছেন ঘটনার ৬ মাসের মাথায় কিন্তু তিনি বিয়ে করে ফেলেছেন, এবং আপনারা দোয়া করবেন সামনে কিন্তু আমরা আসলে কি মামা হব, জি ইনশাল্লাহ মামা হতে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে, মানুষজন কি বলে আপনাকে দেখে, এক ধাক্কায় কি বলে মানুষ, ভালো উপায় খারাপ উপায় মিশ্র আর কি, চিনতে পারে এখন রাস্তা রাস্তাঘাটে এইভাবে বের হলে মানুষ আমাকে চিনতে পারে, আর যদি অন্যভাবে একটু বের হই মানুষ চেনে না, চেনে না। আচ্ছা, এই যে মানুষজন কি রাস্তাঘাটে ছবি টবি তোলার ব্যাপারে কেমন উৎসাহী? পাঞ্জাবি পরে বের হলে সচরাচরই হয়ে থাকে, ভাই একটু দাঁড়ান একটা ছবি নেব। আচ্ছা, রোজার মাস যেহেতু চলতেছে, আমরা ভিডিওটার মাধ্যমে কিছু মেসেজও দেই, যে কি বলবেন এই যে রোজার মাস চলছে এবং মহান আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন যে আপনি ছেলে হবেন, তো হয়েছেন, তো মহান আল্লাহ তাআলা কিভাবে শুকরিয়া আদায় করবেন? আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আমাকে আজও এত গুনাহ করার পরেও তিনি বাঁচিয়ে রেখেছেন, ধ্বংস করে দেন না, এই জন্য তার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আর একটা কথাই বলবো দর্শকের উদ্দেশ্যে, যে রমজান মাস তাকওয়া অর্জনের মাস, কোরআন নাজিলের মাস, তো রমজান মাস যে ব্যক্তি পেলো কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো দুর্ভাগ্যবান কেউ নাই। এখনও রমজান মাস কিন্তু চলে যায় নাই, চলে যাচ্ছে এখনও, যে আপনার বেজর রাতগুলো আছে এখনও, সে রাতগুলো আছে এখনও, রমজান একদম শেষ হয়ে যায় নাই। যারা রমজান মাসকে অবহেলায় কাটিয়ে দিয়েছি তাদের কাছে অনুরোধ, এখনও সময় আছে, এই কয়েকটা রমজান আপনি পালন করেন এবং তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলার দরবার সবসময় তার বান্দার জন্য খোলা আছে। দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন আসলে আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছি যেটাকে এক কথায় বলতে গেলে, তো আমরা অনেক কটাই ভিডিও রেকর্ড করলাম, আমাদের পেজে চ্যানেলে আসতেছে, আপনারা দেখবেন, আর অনেক এই কি কি এদিকে আসো, তো এদিকে আসো, কাছে আসো, কাছে আসো, কে ওনারা চেনো? ওনার নাম কি? ওনার নাম আমি জানি না। আচ্ছা, এই সাউল ভাই সম্পর্কে কি জানো, কিভাবে জানলা তুমি? ওনার বাসা ওই পাশে,
কিভাবে জানলে কি ঘটছে কি ঘটছে ওনার সাথে উনি মিয়া মানুষ ছিল ছেলে মানুষ হয়ে গেছে আচ্ছা তো আমরা তোমরা তখন দেখতে আসছিলা হ্যাঁ মানে বাড়ির সবাই দেখতে আসছিলা হুম তোমার নাম কি আমার নাম রাব্বি এখন কি মনে হচ্ছে যে আগে যে মেয়ে ছিল এখন ভাই হয়ে গেছে কি ভাইয়ের সাথে কথাবার্তা হয় রাস্তাঘাটে দেখা হয় হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে কি ভয় টয় লাগে নাকি না হ্যাঁ কই আমি তো দেখলাম ওই যে দূরে দূরে চলে যাইতেছিলা কি ঘটছে জানো তুমি এখন যে শুনলা এখনো বুঝো নাই আমি একটু বুঝা দিই হ্যাঁ উনি ২০ বছর মেয়ে মানুষ ছিল কি ছিল নাম কি ছিল তখন তার খাদেজা নাকি খাদেজা বেগম না খাতুন হ্যাঁ খাদেজা খাতুন এখন ২০ বছরের পর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি ছেলে হয়েছেন বুঝলা কিছু না তোমার মাথায় ঢুকবে না এখন একটু বড় হয় বুঝবে হ্যাঁ এই এই বুঝবে একটু বড় হয়েছে তো দর্শক শ্রোতা যাই হোক ভালো থাকবেন উনি ভালো আছে আপনারা দোয়া করবেন যাতে উনি ভালো থাকে উনি বিয়ে করেছেন সংসার করছেন আর এলাকায় আসলে সবাই তার সাথে ভালো ব্যবহারই করছে এলাকার মানুষজন খুবই ভালো আমি দেখেছি তো আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আর ক্যামেরাম্যানকে ধন্যবাদ